একটা ধরুন এক প্রত্যেক আমরা চাইছি যে প্রত্যেকের আর কোনো ব্যারিয়ার থাকবে না, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই পশ্চিম বর্ধমান জেলার যে নাগরিকরা তাদের কোনো ব্যারিয়ার থাকবে না, শুধুমাত্র এই ফোন কলের মাধ্যমে প্রত্যেকে দিদির সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন। এর সঙ্গে কাটিয়ে এবং আসল ফিলিং কী ওই গ্রামের একটা পরিবারে থেকে, সে পরিবারের ফিলিং কী বাইরে থেকে শুনে আমরা সেটা অতটা ফিল করতে পারি না, কিন্তু নিজে ওর সঙ্গে 24 ঘন্টা কাটালে, গ্রামের মানুষের সঙ্গে 24 ঘন্টা কাটালে তার আসল ফিলিং কী, সেখানে কী সমস্যা, তার ঘরের মধ্যে কী সমস্যা আছে, এটা যত ভালোভাবে উপলব্ধি করা যাবে সেটাও তিনি চাইছেন। এবং তাই সেজন্য তিনি বিভিন্ন জনপ্রতিনিধিকে সিদ্ধান্ত দায়িত্ব দিয়েছেন এবং আগামী 2 তারিখ আমাদের পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে বেঙ্গলের সব জায়গায় প্রত্যেক গ্রামে আমরা বিভিন্ন যারা বিধায়ক আছি আরও অন্যান্য নেতৃবৃন্দ আছে যাদেরকে দলের তরফ থেকে দায়িত্ব দেওয়া আছে তারা যাচ্ছেন এবং 24 ঘন্টা তারা সেখানে কাটাবেন। তো আমরা বিভিন্ন নেতা যারা অন্যান্য দলের নেতা আছেন তাদের কাছে আমরা দেখেছি যে তারা নিজের কথা বলেছেন, কেউ মন কি বাত বলেছে, কেউ দিল কি বাত বলেছে। এই প্রথম হচ্ছে যেটা শোনার কথা, এখন পর্যন্ত তো অন্য কোনো দলের নেতাকে শুনতে শিখিনি, এমন কোনো অ্যাপ বেরিয়েছে যেখানে মানুষের কথা শোনা হবে। এই ফার্স্ট রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা আনলেন যে দিদিকে বলো দিদি শুনবেন, দিদি শুধু বলবেন না, অন্যান্যরা মন কি বাত দিল কি বাত এগুলো বলে শুধু, শোনার কোনো স্কোপ নেই, এটা শোনার স্কোপ আছে।